পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি ওর উপর দিদিগিরি দেখাতে পারিনি, তার জন্য দায়ী আমি নিজেই। কেননা কখনো আমি ছোটবেলায় ওকে বকা বা শাসন কোনোটাই করিনি, ও সমস্ত আবদার আমি মেনে নিয়েছি। আর যখন ওকে মা বাবা কেউ বকাবকি করতো, সবসময় আমি সামনে গিয়ে দাঁড়িয়েছি। তারপরে ছোটবেলা ধরুন আমার কোনো জামা ওর পছন্দ হচ্ছে, ওর হবে না, ও অনেক ছোট, ওর হবে না, ওর সেটাই চাই। ধরো বাবা মা আমাকে দিয়েছে একটা বড় মাছের পিস, কিন্তু আমার ওইটাই লাগবে যেটা ওর পাতে আছে, তো এটা এখনো কন্টিনিউ চলে। মানে ওর হয়তো জামাটা আমার বড় হবে, কিন্তু আমার ওটাই লাগবে যেটা ওর কাছে আছে। ও সব কিছু আমি মেনে নিয়েছি দিদি হিসাবে। তো HS এর পর আমি ডিসিশন নিয়ে আমি বাইরে মেডিকেল পড়তে যাব। বাবা আর বোন আমাকে খুব মেন্টালি সাপোর্ট করেছিল সেই সময়, যে না তুই যা, তুই তো ড্রিম পূরণ করে আয়। তো যখন সেই দিনটা এলো যাওয়ার, যেদিনকে আমি এয়ারপোর্ট যাব, সেদিনকে মানে আমি নিজেকে আর সামলাতে পারিনি। আমি নিজে তখন ডিসিশন নিচ্ছিলাম যে সত্যিই আমি যাব নাকি আমি ইন্ডিয়াতে থেকে যাব। মা বাবা সবাই কেঁদেছে, আমি প্রচণ্ড ইমোশনাল, ছোটবেলা থেকে খুব ইম্যাচিওর, খুব ইমোশনাল, আমিও প্রচণ্ড কেঁদেছিলাম। কিন্তু আমি বোনের চোখে কখনো জল দেখিনি, ওর চোখে আমি এক ফোঁটাও জল দেখিনি। কিন্তু সারপ্রাইজিংলি মানে যখন আমি ওখানে যাই, ল্যান্ড করি বিদেশে, ও তখন ওর মনের ভাবটাকে, যে ভাবটা ও তখন আমাকে প্রকাশ করতে পারেনি সামনে, যদি আমি ভেঙে পড়ি, সে ভাবটাকে ও একটা ছোট্ট কবিতার মাধ্যমে আমাকে প্রকাশ করেছিল। মানে আমি তো তখন অনেক ছোট, তখন আমি অত কবিতা বা এগুলো মানে বুঝতাম না, আর আমার ওকে শো করতে দিতে পারতাম না যে আমি কতটা ওর এক্সিস্টেন্সটাকে আমি মিস করছি। তো তখন আমি একটা ছোট্ট জিনিস ওর জন্য লিখেছিলাম, সেটা শোনাচ্ছি। যখন আমি বন্ধু ছিলাম দি ভাই, আমি তোকে পেলাম, ডাক্তারিতে চান্স পেলি, দূর বিদেশে পাড়ি দিলি, কষ্ট পাচ্ছি মনে মনে, তুই নেই এখন আমার সামনে, তোকে আমি করছি মিস, ভিডিও কলিংয়ে দেখা দিস, এইটা লিখেছিলাম আমি। মানে দিদি আমি এতই ভেঙে পড়েছিলাম, এতটাই ভেঙে পড়েছিলাম, আমি পারছিলাম না আর ওখানে থাকতে, সবাইকে ছেড়ে, অনেকটাই ছোট তখন বয়স। আমি যখন বাবাকে ফোন করে বলি যে বাবা আমি কোর্সটা কন্টিনিউ করতে পারবো না, আমি ইন্ডিয়াতে ব্যাক করতে চাই, তখন বাবা মাকে একটা কথা বলেছিল যে তোর কাছে দুটো অপশান, আদার তোকে কোর্স কমপ্লিট করে ইন্ডিয়া ব্যাক করতে হবে, আদারওয়াইজ তোকে ইন্ডিয়া এসে বিয়ে করে নিতে হবে। তো এই দুটো অপশনের মধ্যে তোকে একটা চুজ করতে হবে। তো তখন অবশ্যই আমি আমার ড্রিমটাকে পূরণ করবো, আমি সেই অপশনটাকে চুজ করেছিলাম। অ্যান্ড সাকসেসফুলি আমি সেই কোর্স কমপ্লিট করে ইন্ডিয়াতে ব্যাক করি। ইন্ডিয়াতে ব্যাক করার পরেও আমি ভেবেছিলাম আমি 5 বছর বাইরে থাকবো, আমি প্রচণ্ড ম্যাচিওর হয়ে গেছি, কিন্তু আমার ছোট বোনের কাছে আমি আজও ইম্যাচিওর। বলনি তুমি এখন দিদিগণের কাছে পুরো? একদম একদম, মানে ও না মানে কোনো জায়গায় যাবে হয়তো, সে ওকে আমাকে বেছে দিতে হবে যে ও কোন জামাটা পরবে, মানে ও নিজের কোনো মানে ইয়ে নেই, আমাকে আমার উপর ডিপেন্ডেন্ট, ওই জন্য আমাকে একটু দিদিগিরি দেখাতে হয়। বরানি তোমার দিদিকে দেখে মনে হয়নি যে ডক্টর হব বা? না আমার না ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি ল নিয়ে পড়বো, মানে আমার প্র্যাকটিক্যাল লাইফ বা এই ক্রিমিনাল কেসেস আমার খুব আগে থেকেই খুব ভালো লাগতো। তো আমার প্রথম থেকে আমার এটাই টার্গেট ছিল যে আমি লয়ারই হব। যেন একে অপরের সাথে সিক্রেট সব শেয়ার করো, মানে ও অ্যাকচুয়ালি চায় না শেয়ার করতে, কিন্তু আমি ওই বার করে খুঁচিয়ে খুঁচিয়ে নিই আর কি। বার করেছো? মানে আমার দিদি আসলে সুন্দরী, তো অনেক কৃষ্ণ আর কি ঘোরাফেরা করে, কিন্তু আমার থেকে ডিঙিয়ে গিয়ে মানে ওকে যেতে হবে সেটা ওরা আর কি পারে না, আমি একটা স্পাই হিসাবে কাজ করি আর কি। কৃষ্ণ এসেছে কেউ দিদির জীবনে? হ্যাঁ দিদি এসেছে। সেটেল করার প্ল্যান কবে? আগে দিদি আমি একটু পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন করি, তারপরে আমি। আর বোনের তো এখন কলেজ লাইফ, প্রচুর বন্ধু। হ্যাঁ দিদি একদম। সব নোট করো তো, ফোন কার আসছে, কার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলছে, কি হচ্ছে? একদম একদম একদম, ওই যে বললাম না দিদি আমি একটু শান্ত স্বভাবে, আর ও আমার থেকে অনেকটাই চালাক। তাহলে বোনের জীবনেও কেউ এসছে? না সেটা আসেনি, সেটা আসলে আমি ডেফিনেটলি শিওর শেয়ার করবে আমার সাথে, সেটা এখন অব্দি করেনি। ওকে খুব ভালো থেকো জয়িতা এবং বরানি, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট ফর ইওর ফিউচার, ফর ইওর ক্যারিয়ার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কিভাবে শুরু হলো জার্নি নাজমা? বোন কত ছোট? বোন আমার থেকে 1.5 বছরের ছোট। এবার আমার বাড়ি থেকে একটা, আমার বাড়িটা ছিল খুব রেস্ট্রিক্টেড ফ্যামিলি, যখন আমি নাচ করতাম আমাকে নাচ করতে দেওয়া হয়নি। তো আমার বোনকে আমি ভেবেছিলাম যে না, আমি যতটা বাধার সম্মুখীন হয়েছি আজকে আমি আমার বোনকে সে জায়গায় আসতে দেবো না। আজকে যদি আমি বেরোতে না পারি তাহলে আমি কিন্তু আমার বোনকে আজকে সে জায়গায় নিয়ে আসতে পারবো না। তো আমি আস্তে আস্তে পড়াশোনার দিক থেকে এবং অন্যদিকে বেশি ইনভলভ হতে শুরু করলাম, এবং আমার বোনকে দেখলাম আস্তে আস্তে আমার বোন বিকেল দিকে খেলতে যেত একটা মাঠে, শিউরিরই বাণী মন্দিরের মাঠে খেলতে যেত। তো দেখতাম ভলিবলের প্রতি আলাদা একটা খুব আগ্রহ,
তো আমি ওকে জিজ্ঞাসা করতাম তুই কি খেলবি, তখন ও বলতো হ্যাঁ দিদি আমার খেলতে খুব ভালো লাগে। তো আমি বলতাম ঠিক আছে যদি খেলতে চাস তাহলে তুই খেল, আমি তোর সঙ্গে সবসময় আছি। কীভাবে এগোলে মনিরা ভলিবল নিয়ে? বীরভূম একাডেমি স্পোর্টস ক্যাম্পের ছোটো থেকেই আমি 8 বা 9 থেকে আমি খেলছি এই খেলাটা। আমি কোনো দিন ভাবিও নি, যে স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি এতটা জার্মানি বার্লিনে খেলতে যাব। তার মধ্যে আমাদের প্রথমে ওখান থেকে নাম পাঠানো হয়, আস্তে আস্তে প্রথমে পণ্ডিচেরি, তারপর 2 বার গুজরাট, 2 বার দিল্লি, তারপর মানে ধাপে ধাপে সিলেকশন হয়ে হয়ে আমাদের লাস্ট ক্যাম্প দিল্লিতে হয়ে যে আমরা বুঝতে পারি যে এরকম আমরা জার্মানিতে এবার সিলেকশন হয়ে গেছি। জার্মানিতে যে খেলতে গেছিলে, হ্যাঁ, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে রিপ্রেজেন্ট করতে ওয়েস্ট বেঙ্গল থেকেই 4 জন ছিল। টুর্নামেন্টের নাম কি ছিল? আমাদের স্পেশাল অলিম্পিক ভারত। আচ্ছা, অন্যান্য অলিম্পিক কর্মসংস্থার মতনই, কিন্তু অলিম্পিক যেমন গেম হয় সেরকমই কর্মসংস্থা, কিন্তু এখানে স্পেশাল বাচ্চাদের মানে স্বল্প বুদ্ধি সম্পন্ন যেসব বাচ্চারা আছে তাদেরকে নিয়ে এসব খেলা খেলাতে হতো। কিন্তু এখন কি হয়েছে, যেটা ডিজেবল নন ডিজেবল সব মানে খেলোয়াড়রা এই খেলাতে অংশগ্রহণ করতে পারে। আমাদের ইচ্ছাও ছিল যে গোল্ড আনার, আমরা গোল্ড আনতে পেরেছি, এটা নিয়ে কিছু বলার নেই যে কতটা খুশি হতে পেরেছি। তখন আমরা ভেবেছিলাম হয়তো আমরা আমাদের জানি না যে জিততে পারবো কি পারবো না। সত্যি কথা বলতে আমার যদি কারোর হাত সেঁকে থাকে সেটা হচ্ছে আমার দিদি, সেকেন্ড বান্দার বলতে আমার দিদি, আর কেউ না। তো এই ধরো মনিরা এদিক ওদিক যাচ্ছে, বাইরে যাচ্ছে, খেলছে, তার জন্য তার ভীষণ অর্থের প্রয়োজন। সেটা কি বাবা আর তোমার টাকা দিয়ে সব কিছু হচ্ছে? হ্যাঁ ম্যাম। আর সংসারও তুমি চালাচ্ছো পুরো? হ্যাঁ ম্যাম। খুব ভালো মনিরা, তোমার তো অনেক দায়িত্ব। তাহলে তোমাকে জীবনে বড় হতে হবে, দিদিকে ভালো রাখতে হবে, মাকে ভালো রাখতে হবে, ফ্যামিলিকে দেখতে হবে। তোমার জন্য নাজমা এত কিছু করেছে, তোমারও অনেক দায়িত্ব নাজমাকে ভালো রাখার। আমার ইচ্ছা যে কিছু একটা বাড়ির জন্য করে দেখাবো। একদম। তো নাজমা তুমি তো প্রথমেই বললে যে বাইরে যেতে মেয়েদের আপত্তি ছিল তোমাদের পরিবারে। না এখন পাল্টেছে, কারণ আমার বোন জিতে এসেছে, তাতে আমার বাড়ির লোক খুবই খুশি হয়েছে এবং তারা এখন বুঝতে পেরেছে তাদের জিনিসটা, যে বাইরের পরিবেশে যদি মেয়েরা না বেরোতে পারে তাহলে তাদের জীবনটা সেই উঁচুতে উঠতে পারবে না যতটা আজকে আমার বোন যেতে পেরেছে। একদমই তাই। তোমাদেরকে দেখে আরো কত মেয়ে আরো উৎসাহিত হবে এবং এই প্রফেশনে আসার চেষ্টা করবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ভালো থেকো মনিরা। থ্যাংক ইউ দিদি। ইন্ডিয়াকে আরো রিপ্রেজেন্ট করো এবং মেক আস অল প্রাউড। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। এই জিনিসটা কবে থেকে মাথায় এলো? এই যে আজকে এত কিছু আমার সামনে দেখছেন এর পেছনে খুব একটা কষ্টের গল্প আছে। আমাদের পৈতৃক ব্যবসা ছিল চালের, চালের ব্যবসাটা আমার করতেন শ্বশুরমশাই, আমার স্বামী তার সাথে সঙ্গ দিতেন। সেই চালের ব্যবসাটা আস্তে আস্তে করে যেন একটু মন্দার দিকে এগিয়ে চলল। আমরা তো খুব সত্যি খুব দিশেহারা টাইপে। ঠিক এরকম সময় আমার মা আমাদের পেছনে ঢাল হয়ে দাঁড়ালেন। মা বলছেন তোরা খুব মন খারাপ, চল কোথাও একটু নিয়ে যাই তোদের, বলে শান্তিনিকেতন নিয়ে গেলেন বেড়াতে। তো সেখানে গিয়ে দেখলাম সোনাঝুরির হাটে বিভিন্ন ধরনের গয়না বিক্রি হচ্ছে, তার মধ্যে কিছু বীজের গহনা আমাকে খুব টানলো। তো ওখান থেকে মাথার মধ্যেই ভাবনাটা নিয়ে চলে এলাম। ভাবনাটা তো নিলাম, কিন্তু শুধু ভাবলে তো হবে না, করতে হবে। বীজ কোথায় পাবো? আমাদের এটা জঙ্গলমহল, জঙ্গলে কিছু দেখলাম গাছের গোড়ার কিছু চন্দনের বীজ, এই যে লাটা বীজ আমাদের এখানে রেল লাইন আছে তার ধারে হয়, খুব কাঁটা গাছটার। শুধু তো বীজ আনলাম, বীজ আনলেই তো হলো না, সেই বীজটাকে সিজিন করতে হবে, এবং বীজটা তো আর অ্যাভেলেবল সবসময় সমস্ত ঋতুতে পাওয়া যায় না, এই বর্ষাতে পাওয়া যায় না। জঙ্গলে তো অনেক রকম ভয় থাকে, আমাদের এমন একটা পরিস্থিতি ছিল, ভয়কে আমাকে জয় করতেই হবে। এখানে দাদা একটা কথা বলার আছে, এর মধ্যে কোনো বীজ কিনতে হয় না, আমরা খুব একটা কিছু কিনি না, কিন্তু তা বাদেও এর সুতো কিছু কিনতে হয় তো, সুতো এগুলো, সেই সামান্য যে পুঁজি, সেই পুঁজিটাও তখন আমাদের কাছে ছিল না। সেই পুঁজিটা
মানে দিয়ে সাপোর্ট করেছিলেন আমার মা। আপনি কি কোনো চাকরি-টাকরি করতেন? করতাম তো। কিসে করতেন? আমি প্রাইমারি স্কুলে হেড টিচার ছিলাম। তো সেই সময় মেয়েদের এত জায়গা থাকতে শান্তিনিকেতন নিয়ে গেলেন কেন? আসলে শান্তিনিকেতন বরাবরই আমাকে খুব টানে। তো যখন ওই সোনাঝুরি হাটে ওদের নিয়ে গেলাম, ওরা তো দেখে অবাক, মানে এর মনে সবারও টান ছিল, মানে ওই কাজটা করার জন্য। আর ঈশ্বর জুটিয়ে দিলেন, তখন বললাম ওর কোনো চিন্তা নেই, আমি তো আছিনি। তো এই যে জিনিসগুলো তৈরি করছিল সঙ্গীতা, তো এর মার্কেট ছিল মেদিনীপুরে? মার্কেট মেদিনীপুরে কিছুই ছিল না, আমি জানতামও না কোথায় বিক্রি করব, এগুলো কিচ্ছু জানতাম না। ওখান থেকে এলাম, নিজে তো কয়েকটা বানালাম। ও বললো কী করছো এগুলো? আমি বললাম আচ্ছা দেখি না বানিয়ে, কিছু তো আমাদেরকে একটা করতে হবে। এই যে মানে খারাপ অবস্থাটা, এই অবস্থাটা থেকে তো আমাদেরকে বেরোতে হবে, এভাবে তো কিছু হয় না। দেখো এটা তো গাছের বীজ, গাছ থেকেই তো মহিরুহ হয়, এই বীজই হয়তো আমাদের কিছু একটা ভালো দিতে পারে, চলো না ভেবে দেখি করি বলে কিছু নিজের থেকে বানালাম। কাকে বিক্রি করবো দাদা জানি না, কিছু ভগবান জুটিয়ে দিলেন। আমার এক বান্ধবী, ও তখন টুকটাক মেলা টেলা করতো, আমাকে বললো আমি খুব অসুস্থ দিদিভাই, আমি যেতে পারবো না, আমার স্টলে কিছুটা জায়গা আমার জিনিস নিয়ে যেতে হবে, আর ওই তুমি তোমারটা কিছু যেটা করেছো জায়গা তো পাওনি, ওখানে যেতে পারো। প্রথম গেলাম জঙ্গলমহল উৎসব দুজনে মিলে, সেই একটা ছোট্ট স্টল, তার মধ্যে দুটো ভাগের ওর অর্ধেকটা আর আমার। দাদা মানে বলতে পারবো না কী অভূতপূর্ব সাড়া, তখন তো কয়েকটা জিনিস নিয়ে গেছি, কিন্তু কিছু না ঠাকুরের দয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হয়নি। সেই আমাদের মানে আলোর পথ খুলে গেল। সঙ্গীতা দি আজকে তার পরিবারের সঙ্গে একেবারে বাঁধানো ছাদের তলায় সুন্দরভাবে বাস করছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। এই রত্নগুলো আপনারই, আপনি রাখুন আর তাড়াতাড়ি আমার কানটা একটু সারিয়ে দিন, আমি কদিন ধরে ঠিক কানে শুনতে পাচ্ছি না। তাই বলো, এই জন্যই তো ভাবছি এত আবোল তাবোল কথা কি কারণে। তা আমার কাছে কেন এসেছো? ডাক্তারের কাছে যাও, খাও। না না ওসবের আর কোনো দরকার নেই রত্নামা, আমি বাড়ি থেকে খেয়েই এসেছি, আর যা বলবেন একটু জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি না। খাও না, যাও, তুমি ডাক্তারের কাছে যাও, আমি ডাক্তার নই। এবার বুঝলাম, ডাক্তারের কাছে গিয়ে যদি লাভ হতো তাহলে আপনার কাছে কেন আসতাম রত্নামা? যে নিমেষের মধ্যে যৌবন ফিরিয়ে দিতে পারে তার কাছে একটা কান সারানো কি কোনো ব্যাপার নাকি? বাহ, তাহলে দেবী মা আমার উপর ভরসা করছে। বসো বসো। এবার শুনতে পাচ্ছ? গুনতে যাবো কেন, আমি তো শুনতে চাইছি, কিছুই শুনতে পাচ্ছি না। আপনার ওষুধে তো কোনো কাজই হচ্ছে না, আমি নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি না। শোনো, সমস্যা যদি তোমার শরীরের হতো তাহলে কিন্তু আমার ওষুধ ব্যর্থ হতো না। আমার মনে হয় সমস্যা তোমার শরীরের নয়, তাই ডাক্তারের ওষুধও ব্যর্থ হয়েছে। সে কি আমার তাহলে এরকম হলো কি করে? আমার অনুমান কোনো অসীম মহাজাগতিক শক্তির রোষে তোমার এই অবস্থা হয়েছে, কোনো দৈব শক্তি তোমার উপর রুষ্ট হয়েছে।
তাই আমার ওষুধ কাজ করছে না। দৈব শক্তি, তুমি তো আমায় কথা দিয়েছিলে বন্ধু আর ভক্তদের দর্শন দেবে না। আমি তো তোমায় বলেছিলাম আর এরকম করো না। কই, তুমি তুমি বলেছিলে বুঝি এমন কথা? আমি তো শুনতে পাইনি। তুমি শুনতে পাওনি? তাই তো, সেদিন ওই কথা বলার পর থেকেই আমি আমি কিছু আর শুনতে পাচ্ছি না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তুমি তো জানো যে বাড়িতে কি অশান্তিটাই না হচ্ছে। কেউ ভালো নেই গো মা, কেউ ভালো নেই। শুধু পলা দিদি, মুক্তা দিদি বা সূর্যদাদাই নয়, বাড়ির প্রত্যেকটা মানুষ খুব কষ্ট পাচ্ছে গো। আমি সবার কষ্ট আর সহ্য করতে পারছি না মা। তুমি আমাকে পথ দেখাও মা। মাগো, পথ পাবার জন্য আমি তোমার তপস্যা করছি। তুমি আমাকে সাড়া দাও মা, সাড়া দাও আমাকে। গরিব গরিব, গরিব, তুমি আবার এই জিনিস শুরু করেছো? তোমার কি কিছুতেই শিক্ষা হয় না? শোনো, এতে তোমার দেবতা সন্তুষ্ট হবে কি হবে না আমি জানি না, কিন্তু তোমার হাতটা যে পুড়বে সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। রাখো এগুলো। মানে তুমি একটা বিপদ বাঁধিয়েই ছাড়বে বলো? ওরি এমনিতেই ঘরে ঝামেলার শেষ নেই, তারপরেও তুমি কেন অশান্তি বাড়াতে চাইছো? বিপদ যখন এত কঠিন, তখন তার প্রতিকারের উপায়ও সহজ হবে না, সেও হবে এক কঠিন কাজ। আমায় ক্ষমা করো ডাক্তারবাবু, আমি জানি তোমার রাগ হচ্ছে, কিন্তু আমিও চাই নিরুপায়। মা পথ দেখালেই আমি সবার আগে তোমার কাছে যাব গো। এখন আমাকে শান্তিতে মায়ের তপস্যা করতে দাও। মায়ের কৃপায় আমার কিচ্ছু হবে না গো, কিচ্ছু হবে না। বুঝতে পেরেছি তুমি কি চাও। তোমার কাছে তোমার জেদটাই শেষ কথা, তাই তো? আচ্ছা বেশ, তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো। তোমার কাছে তোমার ভগবানই শেষ কথা, আমার তো কোনো গুরুত্বই নেই। মা, তুমি সংকেত দিয়েছ, মা তোমার সংকেত আমি পেয়েছি। মানে তারপরে আমাদের পরিবারে আবার সুখ শান্তি ফিরে আসবে, সব বিপদ কেটে যাবে। মা গো, তুমি কৃপা করেছো মা। গৌরী গৌরী গৌরী, তুমি ভেতরে চলো, সূর্য একবার সবার সঙ্গে কথা বলতে চাইছে, চলো। এবার তাহলে সব সমস্যা মিটে যাবে। জয় মা, জয় মা। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। গৌরী এসে গেছে। সূর্য, এবার তুমি বলো কি বলার আছে সবাইকে। আমি চাই পলার আকাশকে নিয়ে কিছুদিনের জন্য আমি আমার ফ্ল্যাটে গিয়ে থাকি। তুমি যে এই কথাটা বলছো সেটা যথেষ্ট ভেবে চিনতে বলছো তো? আসলে আমি ডিসিশনটা অনেক ভেবে চিনতে নিয়েছি, স্পেশালি আকাশের জন্য, কারণ আকাশ অনেকটা ভেঙে পড়েছে। ও যদি এখানে থাকে তাহলে আরও সাফার করবে, ডিপ্রেসড হয়ে যাবে। আসলে আমি বাবা হিসেবে চাই না ওর মনে আর আঘাত দিতে। তুমি কি এই সিদ্ধান্তটা শুধুমাত্র নিজের ছেলের কথা ভেবেই নিতে চাইছো সূর্য, নাকি
আমার মেয়ের কথাটাও একবার ভেবে দেখেছো? পলার আকাশ তো আলাদা নয়, আকাশ তো আমার আর পলারই সন্তান। আমি পলার সাথে একান্তে কিছুদিন সময় কাটাতে চাই, অবশ্য যদি পলা রাজি থাকে তো। বাইরে গেলে তবে না সূর্য বুঝতে পারবে তোমার অভাব। আর এদিকে পলাও খুব পরিষ্কার ভাবে বুঝে যাবে যে সূর্যর ওর প্রতি কোনো টান নেই, ব্যাস সূর্য হবে তোমার। সূর্য ঠিকই বলেছে, আমার মনে হয় ওদের পক্ষে এই সিদ্ধান্তটা ঠিকই হবে। জয় মা, তোমার ইঙ্গিত তো আমি পেয়েছি, এবার সবকিছু ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বলা, আমরা যদি কিছুদিন আমাদের ফ্ল্যাটে গিয়ে থাকি তোমার কি কোনো আপত্তি আছে? সূর্য, আমি আকাশের জন্য সবকিছু করতে পারি। তাহলে এটাই ফাইনাল হলো তো, যে কালকে সূর্য নিজের ফ্ল্যাটে চলে যাবে। ঠিক আছে চলো। বাবু, এবার ভালোই হলো বলো, পলা দিদি আর সূর্য দাদা একসঙ্গে থাকলে ওদের মধ্যে ভুল বোঝাবুঝি কেটে যাবে, আর মুক্তা দিদিও নিজের ভুলটা বুঝতে পারবে, তাই না? ও ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, তুমি এখনো আমার উপর রেগে আছো গো, বলো না রেগে আছো? এসব অবান্তর প্রশ্ন কেন করছো গৌরী? তুমি তোমার জেদ নিয়ে থাকতে চাইছো, আমি তো আর তোমাকে কিছু বলছি না। বিশ্বাস করো, তুমি আমার জীবনের সবকিছু। আমি ক্ষমা চাইছি তোমার কাছে যে আমি তখন তোমার ডাকে সাড়া দিইনি, তোমার কথার উত্তর দিইনি, তার জন্য তুমি আমাকে যা শাস্তি দেবার দিও। তখন আমি তোমাকে আমার হাত থেকে প্রদীপ নিতে দিইনি, কারণ আমার তপস্যা ভঙ্গ হয়ে যেত গো। গৌরী, তাহলে থাকো তুমি তোমার তপস্যা তোমার মাকে নিয়ে। তুমি খুব ভালো করে জানো গৌরী যে আমার এই সমস্ত বাড়াবাড়ি ভালো লাগে না। তারপরেও যখন তুমি ঠিক করেছো এগুলোই করবে, তোমার জেদ নিয়ে থাকবে, আমার কোনো কথা শুনবে না, তাহলে তোমার আমার কোনো কথার দরকার নেই। আর শুধু কথা কেন গৌরী, আমি না তোমার মুখও দেখতে চাই। ডাক্তার বাবু, তুমি কি করলে? ডাক্তার বাবু, Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। নীলের বাড়ির লোকজন, কাছের মানুষ সবাই আছে ওখানে, আমি আমি আর যাবো না। ভালোই আছে হয়তো নীল। কি আছে কি নেই সেটা বড় কথা নয়, তোর যদি যেতে ইচ্ছে করে তুই 100 বার যাবি। আমার যাওয়াটা ওখানে ডিস্টার্বিং হবে বাপি, আমি যেতে চাই না সেই জন্য। কেন বলো তো? কারণ আমি গেলে ওখানে সবাই নীলের শরীরের খেয়াল রাখার থেকে আমাকে অপমান করাটা বেশি ইম্পর্টেন্ট মনে করবে। বা ধরো নীলও আনপ্লেজেন্ট কিছু করতে পারে, বা আমিও করতে পারি, আমি ধরো কাউকে কিছু বলে দিলাম, তখন মনের দিক থেকে নীল কিন্তু দুর্বল থাকবে মেঘ। আমি গেলে দুর্বলতায় আবার এক্সাইটেড হবে, আমি চাইছি না সেটা। হয়তো নিজেকেই নিজে ছোট করে কিছু একটা বলে ফেললো, আবার আবার সেই তিক্ততাই বাড়বে ভাবি, আমার তার থেকে দূরে থাকাই ভালো। বেশ, আমি একবার যাচ্ছি, যাওয়াটা উচিত। ভাবি তুই ওখানে গিয়ে আমার একটু ফোন করো, বুঝলে? ইচ্ছে করলে চল না, কেউ যদি অপমান করে না হয়। না গো, আমি ওখানে গেলে আর
কি হেল্প হবে? আমি আবার ওই নিজেকে কথা দিয়েছিলাম না যে আর দুর্বল হয়ে পড়ব না, তো একটু দুর্বল হয়ে যাচ্ছিলাম। সেটাই তো স্বাভাবিক মা, সেটাই তো স্বাভাবিক। এত তাড়াতাড়ি এত আবেগ একেবারে উপরে ফেলা যায় না, যাওয়া উচিত। এই যে তোর কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, বুকের মধ্যেখানটা তোলপাড় করছে, মানুষের তো এমনটাই হয় না, নাহলে মানুষের সঙ্গে রোবটের আর তফাত কিছু। আমি তো বেশ নিশ্চিন্ত হলাম আমার মেঘটা বদলে যায়নি, মেঘের মতোই আছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। মানুষের বিপদে আপদে শত্রুও ছুটে আসে, অচেনা মানুষ ছুটে আসে, অনাত্মীয়ও ছুটে আসে। আজ একটা জিনিস খুব স্পষ্ট করে বোঝা গেল ত্রিদীপ, মেঘের নীলকে ভালোবাসার দৌড়টা একদম পরিষ্কার বোঝা গেল। কোনো কালে এতটুকুও যদি টান থাকে তাহলে সেই মানুষটার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে কেউ বসে থাকতে পারে না গো, ছুটে আসে, তখন সম্পর্ক ঝগড়া সব ভুলে যায়। এনিওয়ে, যত সে দূরে থাকে ততই নীলের ডিসিশন নিতে আরো সহজ হবে। ওদিকে কি বললো, ছাড়বে কখন? ডক্টর বললেন কয়েকটা ফার্দার টেস্ট করে নিচ্ছে আর ওই একটা ড্রেসিং করে দিচ্ছে, তিন চারেক পরে খুলে দেবে সেটা। নীল কেমন আছে এখন? ভালো। খুব তাড়াতাড়ি খবর নিলেন। মিসেস গাঙ্গুলি, খবর কিন্তু আমি নিয়েছি, ডক্টর মৌলিকের সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে। বাবি, তুমি কি এখানে একা এসেছো? কেন, আর কার আশা ছিল? বাবি, আমি অবভিয়াসলি মেঘের কথা জিজ্ঞেস করছি, ও আসেনি তোমার সঙ্গে? না, তুমি তো বললে। আমি আমি কি বলেছি তোমাকে? আমি কি আর তোমাকে বারণ করেছিলাম নাকি ওকে নিয়ে আসতে? কি বলো না, আমি তো বলিনি একবারও ময়ূরি যে তুমি মানা করেছো। যাই হোক, না এসে বুদ্ধিমানের কাজই করেছে। না আসার ডিসিশনটা তার মানে মেঘের নিজের। প্রদীপ বাবু, নীলকে কি এখনই রিলিজ করবে? হ্যাঁ, আমরা ওকে নিয়েই ফিরবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসি তবে। আপনাদের পারিবারিক ব্যাপারে এখানে না থাকাটাই ভালো, আর কথায় তো কথা বাড়েই। ময়ূরী এসো, ময়ূরী ড্রাইভারকে ছাড়তে হবে, এসো। হ্যাঁ ভাবি। অনিন্দ্যবাবু, একটা কথা জিজ্ঞেস করব। কেন তুমি? এক মিনিট ত্রিদীপ, এক মিনিট অনিন্দ্যবাবু। আচ্ছা, আপনি তো কলেজে পড়ান, ছাত্র তৈরি করেন, দেশের ভবিষ্যৎ তৈরি করেন, তা আপনার কি মনে হয় আজকে নীলের এই অ্যাক্সিডেন্টের পরে মেঘ যে একবার ফিরেও তাকালো না, কোনো খবর নিল না, সেটা কি খুব ঠিক করলো? আপনি কি বলেন? আপনার শিক্ষা কি বলে? আমরা তো জানি যে মানুষের বিপদে আপদে শত্রুও ছুটে আসে, তা আপনার ছোট মেয়ে তাহলে? শত্রু নয় বলেই বোধহয় আসেনি। আপনাদের এই সময় কটু কথা বলবো না ভেবেছিলাম, বলতে চাইনি, কিন্তু বাধ্য হলাম। মিসেস গাঙ্গুলি, একটা কথা জানতে আমার খুব কৌতূহল হচ্ছে। আমার মেয়ে যদি আসতো তাহলে আপনার প্রতিক্রিয়াটা কি হতো? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। বর্দি, কি করেছেন আপনি? মানে? আরে ওভার বাউন্ডারি মেরে দিয়েছেন। এই তুমি কি বলছোটা কি বলো তো?
আরে হ্যাঁ, আপনি তো টেপ আউট করে একেবারে ওভার বাউন্ডারি মেরে দিয়েছেন। আর জিততে পারবে না, আর জিততে পারবে না ওরা। লাস্ট ছ বলে আপনি একেবারে ছটা ছয় মেরে দিয়েছেন। জিতিয়ে দিয়েছেন বর্দি, আপনি জিতিয়ে দিয়েছেন। কোথায় লাগে ফোবার্স, কোথায় লাগে যুবরাজ সিং বর্দি? মানেটা কি জগদ্ধাত্রী? মানে ম্যাথামেটিক্স একদম মিলে গেছে। আরে জ্বালিয়ে দিয়েছেন আপনি, একেবারে জমিয়ে দিয়েছেন। তারপর তারপর বলুন। তারপর আর কি যা হয়, ওই সিদ্ধার্থ নায়কের সাথে ওর ছাড়াছাড়ি হয়ে যায়। সিদ্ধার্থ নায়ক ফিরে যায়? হ্যাঁ, ওই সিদ্ধার্থ নায়ক গোয়ার ছেলে তো? না না, একেবারেই গোয়ার ছেলে নয়। ওদের বাড়ি মূলত ছিল এমপিতে। হ্যাঁ, পরবর্তীকালে অবশ্য গোয়াতে সেটেল করে। কিন্তু বর্দি, ওর বাবা বাঙালি আর মা গোয়ানিস তো? হুম, তুমি ঠিকই শুনেছো। দ্যাটস গ্রেট। আচ্ছা বর্দি, একটা কথা বলুন তো, নুরি ঠিক কত বছর বয়স অবধি কলকাতায় ছিল? কলকাতায় এখনো যাতায়াত আছে। কেন? কারণ একটা ছোট্ট ঘরে ওর মা আছেন। কি বলছেন বর্দি? হ্যাঁ, ওই মাতাল মদ্যপ দালাল নিবারণ হালদারের স্ত্রী এখনো ওই বাড়িতেই আছে। তাই নাকি? কি নাম ওনার? পারুল হালদার। আচ্ছা, ওনার চলে কি করে? ওই টুকটাক কাজ টাজ করেন, বুঝলে, আর কিছু টাকা নিশ্চয়ই মেয়ে পাঠায়। আচ্ছা, উনি কোথায় কাজ করেন বলতে পারবেন? একটা সোনার দোকানে। বর্দীপ, কি নাম সোনার দোকানের? দোকানটার নাম অপরূপা জুয়েলার্স। বর্দি, কি আপনি যদি এখন আমার সামনে থাকতেন না, আমি আপনাকে সাষ্টাঙ্গে প্রণাম করতাম। কেন? আপনি না গোয়েন্দা হয়ে যান। কেন? আমার দরকার নেই, আমি বলছি জ্যাফ চ্যানেলের কোনো দরকার নেই, আপনি ফোর ফ্রন্টে চলে আসুন। তাই? হুম, আসতেই পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? তাহলে তুমি আমারই চেয়ারটায় বসো। কি যে বলেন আপনি, আসতে তো তোমাকে একদিন হবেই জগদ্ধাত্রী। বর্দীপ, তুমি ছাড়া এই চেয়ারে বসার যোগ্য আর কেউ নয় জগদ্ধাত্রী। একাদশ ইন্দ্রিয় বোঝো? একাদশ ইন্দ্রিয় কাজ করছে তোমার। ইয়েস, একাদশ ইন্দ্রিয় যা মানুষকে পূর্ণতা দেয়। তুমি সেই পূর্ণ নারী জগদ্ধাত্রী, আমার পরে এই সাম্রাজ্যকে একমাত্র যে সামলাতে পারবে। একটা কথা বলবো বর্তি? কি? এখন আমি বরং এই কেসটা সামলাই, তারপর না হয় ভাববো। কেন? এই গরিব মানুষটাকে আপনি এত উপরে তুলবেন না বর্তি। একদম গরিব নও তুমি, একেবারেই গরিব নও। আরে মুখার্জি বাড়ির বড় বউ তুমি, আর তাছাড়া এই কৌশিকী মুখার্জির সবচেয়ে স্নেহের বোনটা হলে তুমি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কি চাই আপনার? একটা সোনার লকেট আছে। কই দেখি? চেক করে দেখুন এই বজরঙ্গলি লকেটটা কার। আপনি কে? জ্যাফ চ্যানেল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। বলছি যে তুমি এখন কোথায়? আমি এখন একটা ভিঞ্জি গলিতে আছি, বুঝলে, মনোহর পুকুর রোডের একটা সরু গলিতে। আর সেখানেই সেখানে কি? সেখানেই আমার গন্তব্য, পারুল হালদার। কি চাই আপনার? হ্যাঁ, মানে বুঝলেন তো, একটা সোনার লকেট আছে, ওটা জাস্ট একটু মেরামত করে দিতে হবে। আমার এখান থেকে বানানো? হ্যাঁ একদম, আপনার দোকান থেকেই বানানো। আমি আমি নিজে বাড়ি নিয়ে গেছিলাম। কই দেখি? এক মিনিট। মনে তো হচ্ছে আমার দোকানে বানানো,
পারুলদি, ও পারুলদি ডাকছেন? হ্যাঁ, বলছিলাম যে এই বজরংবলির লকারটা আমার দোকান থেকে বানানো, আজ পর্যন্ত তিনটে অর্ডারই হয়েছিল। উনি বলছেন উনি লকারটা আমার দোকান থেকেই বানিয়েছেন, দেখো তো। না না, এটা আপনার বানানো কি করে হবে? কেন এটা আমার বানানো হবে না? কেন হবে না মানে? আপনি আপনি ঠিকই বলেছেন, হনুমান জয়ন্তীতে তিনজন বানিয়েছিলেন, একজন কুমারেশ বাবু, উনি তো আমাদের 40 বছরের খদ্দের, আর একজন মঞ্জুরি দেবী, আর আরেকজন আরেকজন কে? আরেকজন আরেকজন আপনি, আপনি তো বলেন আপনি বানিয়েছেন। আপনি একটু চুপ করুন না। কে আরেকজন? কে আপনি তো হবেন, আপনি বললেন না, আপনি আপনি এক্ষুনি বললেন হনুমান জয়ন্তী, তার মানে আপনার পরিষ্কার মনে আছে। তা কোন হনুমান জয়ন্তী? এটা তো লকডাউনের আগে 2019 সালে। বেশ, তাহলে আপনি 2019 সালের সমস্ত কাগজপত্র বের করুন, চেক করে দেখুন এই বজরংবলী লকেটটা কার কার জন্য তৈরি হয়েছিল। এক্ষুনি 2019 সালের কাগজপত্র বার করতে হবে? এখন খদ্দের আসছে, কেনাকাটার টাইম, এক্ষুনি আপনাকে বের করতে হবে। আপনি কে? আপনি হুকুম করছেন কিভাবে? আপনি বললেই আমাদের কাজকর্ম বন্ধ রেখে পুরনো কাগজ খুঁজতে হবে? জ্যাজ চ্যানেল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। এক জীবনে কত কষ্ট করবেন, এবার একটু বিশ্রাম নিন। আমি যেন বুঝিনি, ওসব কোনো কথাই নয়, আসল কথা হলো আমার সংসার থেকে হাঁটাবার ধান্দা, এই রান্নাঘরের ক্ষমতাটুকু আমার হাত থেকে কেড়ে নেবার ধান্দা, বুঝিনি মা। রান্নাঘরটা যদি ক্ষমতার জায়গা হয় তাহলে সেই ক্ষমতা আমার প্রয়োজন নেই। আপনি ভাবুন না মা, আমি আপনার অধীনে আছি, আপনার অধীনে আমি চাকরি করছি, আপনি আমাকে যা বলবেন আমি ঠিক সেটাই করব। জানা আছে, বলে বলে অমন সবাই বলে। আর ও কি কথা বললে গো, ও কি কথা? তুমি নাকি যা বলবে তাই করার মেয়ে। বাপরে বাপরে বাপ, এই কদিনের মধ্যেই তো পাড়া একেবারে কামাল করে ছেড়ে দিয়েছ, সকলের কাছে আমাকে খারাপ প্রমাণ করে তবে ছেড়েছ। শোনো, তোমার সঙ্গে না কোনোদিনও কোনোদিনও বনি বনা হবে না আমার, কোনোদিনও না। আমি কিন্তু পাড়ায় কিছু খারাপ করিনি, আমি আপনাদেরও পাড়ায় কোনোভাবেই খারাপ করিনি, আপনারাই আমাকে ঘর থেকে বার করে দরজা বন্ধ করে দিয়েছিলেন। মা, আপনারা যদি আমাকে বার করে দিতে পারেন, সেখানে যদি আপনাদের খারাপ না লাগে, আমার কেন বাইরে থাকতে খারাপ লাগবে বলুন তো? আর পাড়ার লোক দেখে যে খারাপ ভাববে সেটা তো আপনি তখনও ভাবতে পারতেন, আপনারা তো তখন এসব ভাবেননি, তাই আমারই বা ভাবার কি দায় আছে বলুন? আপনি আমার থেকে বড়, আপনি আমাকে যা শেখাবেন আমি তো তাই শিখবো মা। কি চ্যাটাং চ্যাটাং কথা বাপু তোমার। চ্যাটাং চ্যাটাং কোথায় কথা বলছি মা, দেখুন আপনার ভেতরেও হয়তো অনেক অভিযোগ আছে, হয়তো কেন অনেক অভিযোগ আছে, আর সেই অভিযোগগুলো আপনি তো এখনো বলেননি, সেগুলো তো কোথাও একটা আপনার মনে রয়েই গেছে, আর সেটাই থাকার কথা, সেটাই তো স্বাভাবিক, আর সেই কষ্টগুলো আপনার বুকে জমা আছে, জমা আছে বলেই তো আপনি বলে ফেললেন, আর একই কষ্ট কিন্তু আপনি আমাকেও দিচ্ছেন না। এই কষ্টগুলো কি সত্যি আমার পাওয়ার কথা? খুব কথা না, কি বললে? তোমায় কষ্ট দেব আমি? বাপরে বাপরে বাপ, এখন থেকেই তো সকলের কাছে আমার দুর্নাম করতে শুরু করে দিয়েছো, যেখানে যাচ্ছ সেখানেই তো আমার দুর্নাম করছো, ওই যে বউগুলো তাদের কাছেও তো সব বলছো, বলছো না? আমি না, আমি খুব শক্ত ধাতের মানুষ, এই বলে দিলাম, অত সহজে আমি নরম হই না। তা হবে কেন, তা হবে কেন, তা তো দুনিয়া একদম পাল্টে যাবে বুড়ি। তুই চুপ করবি,
না চুপ করবো করবে না, আমি চুপ করবো না, কারণ এই মেয়েটার সাথে তুই যত খারাপ করবি আমি তত বেশি করে এরম করবো, কারণ তুই তো একদিন চোখ বুঝবি নাকি, তখন তো এই মেয়েটাই আমাকে দেখবে, তখন এই মেয়েটা আমাকে দেখবে মনে মনে ভাববে যে আমার শাশুড়ি আমার জীবনটা একেবারে অতিষ্ঠ করে দিয়েছে, অতিষ্ঠ। আর কি করবো বাছা, যার যার ধর্ম সে সে করবে, এটা অপরাধে, তাকে যদি কেউ না দেখে তাহলে তার ধর্ম তার। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি, মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ছোট বৌদি, আমি তো কতবার বলেছি যে তোমরা আমাকে ফোন করো না, আমার শ্বশুর বাড়িতে পছন্দ করে না। 100 বার ফোন করব, তোর শ্বশুর বাড়ির সব পছন্দ অপছন্দ আমরা মেনে চলতে পারছি না শিমুল। একটা কথা ভুলে যাস না শিমুল, তোর মা কিন্তু এখনো বেঁচে আছে। তুই যদি এখন মনে করিস তুই সবকিছু ভুলে গিয়ে তুই নিজের সংসার সামলাবি, সেটা কিন্তু হতে পারে না শিমুল। তোর মায়ের প্রতি তোর একটা দায়িত্ব আছে, তোর আর্থিক দায়িত্ব হয়তো নাই থাকতে পারে, কিন্তু মানসিক দায় তোর মায়ের খোঁজ নেওয়ার একটা দায়িত্ব আছে শিমুল। মা কতটা কষ্টে আছেন, মা ঠিকঠাক খাওয়া দাওয়া করছেন কিনা সেটা একবারও খোঁজ নিয়েছিস তুই? তুই জানিস মা ভালো করে খাওয়া দাওয়া করছেন না? সে কি, মাকে একটু ফোনটা দাও না ছোট বৌদি। হ্যাঁ হ্যাঁ রে বল। তুমি খাওয়া দাওয়া না করলে এখন যদি তোমার শরীর খারাপ হয় আমি কি করে থাকবো বলো তো? তুমি ঠিক আছো জেনেই তো আমি শ্বশুর বাড়িতে মন দিয়ে সংসার করছি, সেখানে তোমার যদি কিছু হয়ে যায়, তোমার যদি শরীর খারাপ হয়, আমি কিন্তু মা আমি তো বলছি তোমাকে আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না আমার জন্য। তাও আসবি না তো একবার? আসবো মা, আসবো। ও কি কথা, হ্যাঁ বলি, দেখো 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 কিভাবে মেয়েটাকে টলাচ্ছে দেখো, সংসার করতে দেবে নেগো, কিছুতেই সংসার করতে দেবে নে, মনটাকে স্থির করে একটু সংসার করবে তা করতে দেবে নে, খালি বাপের বাড়ি এসো, বাপের বাড়ি এসো, বাপের বাড়ি এসো, কি আশ্চর্য। বলি বাপের বাড়ি গেলে তো দুদিন থাকার দরকার হলে তিন দিনের দিন এসে নামিয়ে দিয়ে যাবে, আর যদি বলি যে একেবারে চলে যাও তখন একেবারে সকলের পরাণ ধরাস 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 করে ওঠে, তখন কিভাবে কতক্ষণে এসে আমাদের হাতে পায়ে ধরে মেয়েকে এখানে রেখে দিয়ে যাবে সেই চিন্তা করে, আশ্চর্য আশ্চর্য। বলি তুই যখন তাহলে এখন আবার ডাকছে কেন, হ্যাঁ মেয়ের সংসারটা নষ্ট করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে, বসে আছে যেন সব। খবরদার মা, মা আপনাকে কিন্তু আমি অনেকবার বলেছি আমাকে যা খুশি বলুন, আমাকে যত খুশি অপমান করুন, কিন্তু আমার মাকে কিছু বলবেন না, আমার মা আপনার খায় না পড়ে যায়, আমার মাকে আপনি এতগুলো কথা বলতে যাচ্ছেন কিসের জন্য বলছেন আপনি? মা তোমাকে তো আমি কতবার বলেছি কথা বোঝো না, এখানে ফোন করবে না, ভালো লাগে তোমার আমার শ্বশুর বাড়িতে তোমাদের ছোট করে অপমান করে অসম্মান করে তাও কেন ফোন করো? ভাবতে পারছো না যে তোমার মেয়ে মরে গেছে? ভাবতে পারছো না যে তোমার মেয়েকে তুমি গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে এসেছো? বুঝতে পারছো না আমার কথা? দাও ছোট বৌদিকে ফোনটা দাও, আমি ছোট বৌদির সাথে কথা বলবো। ছোট বৌদি, বারণ করেছি না তোমাদের যে আমাকে ফোন করবে না আর কাউকে ফোন দেবে না, এবার থেকে আমি ব্যবস্থা করব, আমি ব্যবস্থা করব যাতে তোমরা আমাকে ফোন না করতে পারো, আমি তোমাদের নাম্বার ব্লক করে দেব। দেখো আবার বলছি, যদি দরকার পড়ে আমি তোমাদের ফোন করব, কিন্তু তোমরা আমাকে কেউ ফোন করবে না, বুঝতে পেরেছো কথাটা? চোখের জলে কালো মেঘে ঢাকা Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি, মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কুলি, নিতুল ঠিক আছে তো? হ্যাঁ কি হলো, কি হলো কুলি, কথা বলছো না কেন? মিতুল, মিতুলের জ্ঞান ফিরেছে? এখন দেখা যাবে মিতুল মাকে, একবার দেখবো মিষ্টি মিষ্টি মিতুল মাকে। এই কুলি, তুই চুপ করে আছিস কেন? কুলি বল কি হয়েছে? মিতুল, মিতুল কি বল? মিতুল কোমায় চলে গেছে দাদাভাই।
কলি, অপারেশন সাকসেসফুল তো? কলি, আমি কিছু বলছি কলি, আমি পারিনি রে শুভ। পারিনি মানে? পিতুল কোমায় চলে গেছে। কিচ্ছু হবে না দিদি, বের করি দিদি। এতবার করে ঠাকুরকে ডাকলাম, তাও আমাদের কোনো কথা শুনলো না। এতগুলো মানুষের প্রার্থনা শুনলে না তুমি? ঠাকুর কি সত্যি এতটা নিষ্ঠুর হয়? আর কিভাবে ডাকলে তুমি আমাদের ডাকে সাড়া দেবে বলো? কোন ভুলটা করেছি আমি প্রার্থনা? প্লিজ দিদিভাইকে কেড়ে নিও না, প্লিজ দিদিভাইকে কেড়ে নিও না ঠাকুর। তুমি একটু শান্ত হও। অলোকা দেখো, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। এমনকি এখানে যারা যারা আছে সবার মনের অবস্থা একরকম, কিন্তু দেখো এভাবে কি একটা মানুষকে ফেরানো যায়? ফেরানো যায় শুভ, আমি দিদিভাইকে ফেরাবো। তোমরা চলে যাও, প্লিজ আমাকে জোর করো। আমিও আজকে দেখব যে ঠাকুর কি সত্যি মানুষের মাঝে মিশে থাকে, শুধুই একটা প্রাণহীন বিগ্রহ। যতবার দিদিভাইকে দেখেছি মন ভরে ভক্তি ভরে যা কিছু চেয়েছে তুমি সব কিছু দিয়েছো ওকে। আজ ওকে ফেরত চাইছি, ফিরিয়ে দিও না ওদের, আমাদের দিদিভাই আমাদের জন্য সব কিছু। প্লিজ ওকে ফিরিয়ে দাও, আমাদের দিদিকে আমাদের কাছে ফিরিয়ে দাও ঠাকুর। আমার ভেতর যা যন্ত্রণা আছে এই জ্বালা যন্ত্রণা তার কাছে কিচ্ছু না ঠাকুর। যে দিদিভাই আমাকে এত ভালোবেসেছে তাকে আমি এত অবহেলা করেছি, যার সাথে আমি এত খারাপ ব্যবহার করেছি, সে আমাকে বাঁচানোর জন্য নিজের মুখে গুলি খেল। আমাকে একটা সুযোগ দাও ঠাকুর, দিদিভাইকে আমি একবার সরি বলবো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। থ্রি চিয়ার্স ফর মিতুল, হিপ হিপ হুররে! থ্রি চিয়ার্স ফর মিতুল, হিপ হিপ হুররে! থ্রি চিয়ার্স ফর মিতুল, হিপ হিপ হুররে! ক্যাপ্টেন, ক্যাপ্টেন দেখুন আমরা সবাই চলে এসেছি। আপনি কিছু বলতে চান ক্যাপ্টেন? বলুন না প্লিজ ক্যাপ্টেন, বলুন না ক্যাপ্টেন। আচ্ছা ক্যাপ্টেন এখন কিছু বলবেন না। আচ্ছা ক্যাপ্টেন, আপনি আপনি দেখুন আপনাদের সব মেম্বাররা এখানে হাজির, আর এই হসপিটালের দেওয়াল সব আমরা বেলুন রিবন দিয়ে আমাদের আনন্দ হাসি খুশি সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি। ক্যাপ্টেন, ক্যাপ্টেন বলুন। আমাদের ক্যাপ্টেন এখন কিছু বলবেন না, উনি এখন রেস্ট নিচ্ছেন, চার্জ অফ হচ্ছে। ততক্ষণ কথাগুলি আপনি কিছু করে দেখান। কি হবে তথাগুলি কিছু করুন আপনি। ইন্দ্রবাবু, আমি কিন্তু তোমার অফিসের সব ফাইলগুলো গুছিয়ে দিয়েছি। পিসিমণি, তুমি ওষুধগুলো মনে করে খেয়েছো তো? কি ব্যাপার বলতো গুগলি, তুই এত সেজে গুজে কোথায় চললি? হ্যাঁ শুভদাদা, তুমি অলোকা ম্যাডামের সাথে এখনো ঠিক করে আলাপ করতে পারোনি, তুমি একটা বুদ্ধ কথা।
তো দেখেছ কলি কি বদমাশ হয়ে গেছে? হ্যাঁ, তুই চট করে উঠে পটকে মেরে দাও তো। তুমি ঠিক হয়ে গেলে আমরা আবার লং ড্রাইভে যাব। ওই সেদিন আমরা তো যেতে পারিনি লং ড্রাইভে। আমি তোমাকে কিছুতে একা একা লং ড্রাইভে যেতে দেব না, কিছুতেই না। মিতুল, শুনতে পাচ্ছ? তুমি এই হাতে আমাদের লাইরি পরিবারকে সাজিয়ে তুলেছিলে, তুমি যদি না যাও আমরা তো অনাথ হয়ে যাবো। আর ওই বাড়িটা খেলনা বাড়ি হয়ে যাবে। তোমাকে উঠতেই হবে মিতু, উঠতেই হবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমি সকালবেলা একজন পেশেন্টকে নিয়ে আপনাদের ক্লিনিকে এসেছিলাম, ওনার নাম তুলি। ওনার প্রেগন্যান্সি রিপোর্ট আসার কথা ছিল সন্ধে 6টায়। আইডিটা প্লিজ। TG137। ওকে, হ্যাঁ এসে গেছে, আপনি এসে কালেক্ট করে নিন। হ্যাঁ, আসলে আমার না বাড়িতে একটু সমস্যা, আই এম ভেরি সরি, আমি আসতে পারছি না এই মুহূর্তে। আপনি যদি ফোনে একটু বলে দেন খুব সুবিধে হয়। রিপোর্ট? ওকে, ওয়েট। হ্যাঁ তুলি, তাই তো? হ্যাঁ তুলি। ওনার প্রেগন্যান্সি রিপোর্ট পজিটিভ। গুড মর্নিং। গুড মর্নিং। গতকাল ডক্টর মুখার্জির কাছে নিয়ে যাব বলে ডক্টর চ্যাটার্জির কাছে তুলতিদিকে নিয়ে এসে যেই চালটা আমি চেলেছি, মালিনী ব্যানার্জি তার উপর দিয়ে চাল দিয়েছে মনে হচ্ছে। তুলি দিদির এই প্রেগনেন্সি রিপোর্টও ফলস। আমার মন বলছে সোমরাজবাবু নির্দোষ, আমাকে আসল রিপোর্টটা খুঁজে বের করতেই হবে। ল্যাবটা কোথায়? ল্যাব প্যাথোলজি ল্যাবরেটরি, এখান থেকেই তার মানে সমস্ত মাস্টার রিপোর্ট জেনারেট হয়ে যায়। কি ব্যাপার তুমি এখানে? এখানে তো সবাই ঢোকা অ্যালাউড নয়। আসলে কি টেস্ট হয় ভেতরে সেটা দেখার জন্য আমি গেছিলাম। তুমি কি প্যাথোলজিস্ট? না, নার্স। নার্স? তোমাকে তো আগে কখনো দেখিনি। আজকেই তো জয়েনি। তা কতদিনের অভিজ্ঞতা তোমার? ওই ধরুন 5 বছর। ধরলাম, চলো তোমার এবার পরীক্ষা হবে। চলো, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কি চলো, আমি কোথায় যাব? দাঁড়াও না, এই ইনজেকশনটা তুমি দাও। ইনজেকশন? আমি ইনজেকশন দেব কেন? 5 বছরের এক্সপিরিয়েন্স আর ইনজেকশন দিতে পারবে না? ছোটবেলায় একবার মাছের কাটা ফুটে গেছিল, তারপর থেকে আমার ইনজেকশনে এত ভয়। চুপ করো, নার্স হয়েছো ইনজেকশনে ভয়? ছেলে খেলা হচ্ছে? নাও ধরো, দাও দাও বলছি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। টাকা খাইয়ে ডক্টর চ্যাটার্জির ল্যাব থেকে কিভাবে জার প্রেগন্যান্সির রিপোর্ট বার করলাম দেখলে? কুরিয়ার আছে তুলি লাহিড়ির নামে। হ্যাঁ, আমাকে দিন। সোম, কাল রাতে নিশ্চয় তিথি তোমায় বলেছিল রিপোর্টটা পজিটিভ। না, নিজেই দেখে না। তুলির বন্ধুর বর তুলি প্রেগনেন্ট বলার পর তোমরা সবাই বলেছিলে এটা হতে পারে না। শুনে না, আমার মনেও একটা খটকা ছিল। আচ্ছা, এটা দূর হয়ে গেল। কিন্তু বিশ্বাস করো, আমি এ কাজ করিনি। আমি না, আমি আমি করতে পারি না এই কাজ। কেন বিশ্বাস করছে না সত্যি? আমি কিন্তু রিপোর্টটা সত্যি তো নিজে নিয়ে গিয়ে রিপোর্টটা করিয়েছিল, তাই না? দেখো, আমি মানছি যে আমি তোমাকে পাগলের মতন পেতে চাই, কিন্তু তা বলে তো এটা নয় যে আমি নিজের পায়ে কুড়ুল মারবো। আমি একটা মেয়ে হয়ে এইসব কথা বানিয়ে বানিয়ে বলবো? এটা কখনো হতে পারে না সোম। তুলি প্লিজ, আমার ছেলে এমনিতে খুব আপসেট। প্লিজ প্লিজ সোমকে এভাবে বলো না। দেখো সোম, আমি তো মা বেটা, আমি জানি, আমি জানি যে তুমি এরকম কাজ সহজে করতে পারো না। হয়তো ইনটক্সিকেটেড কন্ডিশনে বেটা, হয়তো ইনটক্সিকেটেড হয়ে এরকম একটা ঘটনা ঘটে গেছে বেটা। এটা তুমি কেন এতটা ভেঙে পড়েছ? দেখো, তুমি তুমি তো নিজের ভুল স্বীকার করে তুমি পুরো রেসপন্সিবিলিটি নিচ্ছ, তুমি তো দায় নিচ্ছ তুলির। মা, তুমি আমায় ভালোবাসো বলে এভাবে আগলে রাখছো, কিন্তু মা, আমি তো তিতিরের কাছে সারা জীবনের মতো আসামি হয়ে গেলাম। তিতিরের বিশ্বাস, বন্ধুত্ব সব ভেঙে দিলাম। আমি বিশ্বাস করি না দাদা ভাই এরকম একটা কাজ করতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কিন্তু সবাইকে বলবো, তুমি কে? আপনাকে আমার দিব্যি রইল। আপনি যদি সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকেন তাহলে কাউকে বলবেন না। পরিবারটার কাছে আমি অটুরিনি, দয়া করে এদের সামনে আমাকে ছোট করবেন না। আমি আপনার কাছে হাত জোর করছি, নইলে কি তোমার মরা মুখ দেখবেন। ওমা, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো এসে বসো এখানে, তোমাকে ভালো করে আমরা একটু দেখি। বাহ, ছেলে তো খুব সুন্দর। কি হলো, দাঁড়িয়ে আছো কেন ওখানে? এসো এখানে বসো।
আমরা দেখে কি করব, যারা সংসার করবে তারাই বরং পরস্পরকে দেখে নিক। হ্যাঁ তোমরা যাও না, একে অপরের সঙ্গে কথা বলে না। কে রে ছোটদা ভাই, যা। কি হলো রূপা, তুমি বসে আছো কেন, যাও। এই বোন, বসে আছিস কেন, যা, কি কথা বল। অদ্ভুত তো, এই যুগের মেয়ে হয়তো লজ্জা পেলে চলে, যা না আর নিয়ে যাও, যা কি কথা বল, যাও। নিয়ে যাব। হ্যাঁ নিয়ে যাও। মুকুট নিয়ে যাব। হ্যাঁ নিয়ে যাও। ওরা বোধ হয় লজ্জা পাচ্ছে আর কি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আপনি ভুলে যাবেন না যে এলাকায় সিংহী থাকে, আর সিংহী যে এলাকায় থাকে সেই এলাকাটা তর হয়ে যায়। আর সে একা থাকে না, তার পুরো পরিবার তার সাথে থাকে। রায় চৌধুরী বাড়ির মেয়েটার দিকে যদি আপনি আবার নজর দিয়েছেন তাহলে আপনি ভাবতেও পারছেন না, এই সিংহীর থাপা আপনার মাথার একেবারে গুড়িয়ে দেবে। চিৎকার করবেন না, চিৎকার করবেন না নিকুঞ্জ মুখার্জি। আপনি ভাবতেও পারছেন না পূজাকে ছুঁয়ে আপনি আগুনে হাত দিয়ে ফেলেছেন, আপনার হাত তো পুড়বে। সেদিন আপনি অনেক নাটক করেছেন, অনেক নাটক করে সকলের সামনে আপনি প্রমাণ করে দিয়েছেন যে আপনি সুস্থ নন। এবার আমি প্রমাণ করে দেব যে মহারাজী নিকুঞ্জ মুখার্জি আর সে সম্পূর্ণ সুস্থ, আর একজন অসত মানুষ, একজন করাপ্ট মানুষ। এ মুকুট, আমি আমি তোকে তুলে চালান করে দেব, চালান করে দেব একদম। চেষ্টা তো করেছিলেন, পারলেন কি? আমি আপনার নইম পোলের খাঁটি উড়িয়ে দিয়েছি। আমার পরের টার্গেট আপনার সম্বলপুরের জঙ্গলের খাঁটি উড়িয়ে দেওয়া। পরের মধ্যে লুকিয়ে লুকিয়ে আপনি মেয়েদের সর্বনাশ করছেন, আপনার লজ্জা করে না? কিসের পুরুষ মানুষ আপনি, কিসের পুরুষ মানুষ? এরপর তো লোকে থুতু দেবে আপনার গায়ে। চুপ, একদম চুপ, কথাটা মাথায় রাখবেন। আমি কুকুরের মতো ঘেউ ঘেউ করি না, আমি জঙ্গলে ঘুরি এক সিংহের মতো। আমি আসছি, আসছি আমি। তোমাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। আমার অপরাধ রায়চৌধুরী পরিবারের সঙ্গে প্রতারণা করা, তাদের বাড়িতে ঢুকে পড়া, বাড়ির টাকা পয়সা চুরি করা, গয়না চুরি করা, তারপর সেখান থেকে পালিয়ে যাওয়া, এটাই তোর পেশা। বিভিন্ন বাড়িতে ঢুকে তাদের ভালো মানুষের সুযোগ নিয়ে, মানে কাজের লোকের মতন ঢুকে বাড়ির ছেলেকে ফাঁসিয়ে তারপর চুরি করা, এটাই তোর কাজ। তুই একটা ক্রিমিনাল।
আমি তো জানতাম আপনি পুলিশ ডিপার্টমেন্টে আছেন। এ আবার কবে থেকে পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করলেন? এই মুকুট, মুখ সামলে কথা বল। আপনি একদম চিৎকার করবেন না, গলা উঁচিয়ে একদম কথা বলবেন না। চোরের মায়ের বড় গলা। কোন চোরের কথা বলছিস? আছে একজন, নিকুঞ্জ মুখার্জির ছেলে, হিপোক্রিট একটা। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। বাড়িতে তো একটার পর একটা কাণ্ড ঘটেই চলেছে। হ্যাঁ, আর তুই তো বুঝতেই পারছিস, ওই ফুলমাসি উনি তো যথেষ্ট রহস্যজনক একটি মহিলা। হ্যাঁ, বুঝেছিস তো তুই? আর আজকে কি করেছে জানিস? আজকে বাথরুমে গিয়ে সিগারেট খেয়েছেন উনি। হ্যাঁ, আমি তোকে আর কি বলছি তাহলে। আরে হ্যাঁ রে, ওনার সাথে না এই সিগারেট খাওয়াটা জাস্ট যায় না, সেটাই তো বলছি আমি তোকে। হ্যাঁ রে বাবা, আর জেঠুর পড়ে যাওয়াটা ভাব। আচ্ছা বাবা, সিঁড়িতে অতটা তেল কোথা থেকে আসবে বলতো? এক্সট্রা কোনো গ্যাস নেই যে কেউ লুকিয়ে লুকিয়ে ভালো মন্দ রান্না করে? সৃজন তো প্রচন্ড টেনশন করছে, বলছে বাড়ি থেকে বার করে দাও। কি ফুলমাসি আপনি? মশা, সন্ধে হলে এত মশা কোত্থেকে যে আসে কে জানে। তোমার পিঠে একটা মশা বসেছিল, সেটাই মারতে এসেছিলাম, উড়ে গেছে। আমি চাই কেন একটু গুরুদেবের নাম করি। আজব মহিলা না বৌদি ভাই, আমি এসে দেখি কি বিড়ালের মতো পা টিপে টিপে তোমার দিকে এগিয়ে যাচ্ছে, ফুল কার্টুন। না বস, বিষয়টা কিন্তু এতটা সহজ নয়। আচ্ছা, মশা যদি কামড়াতো আমি কি বুঝতে পারতাম না? মোটেই মশা নেই এখানে। আর ধরেই নিচ্ছি যে যদি মশা ধরো কামড়া ছিল আমাকে, আমি ফোনে বিজি ছিলাম বলে আমি শুনতে পাইনি, বুঝতে পারিনি। কিন্তু তাহলেও তো এই অন্ধকারের মধ্যে ওনার দেখার কথা নয়। আর উনি ছাদে এসেছিলেনই বা কেন? জানি না, আমিও ঠিক বুঝতে পারছি না জানো। ওই আমি তো ছাদে এসে ওনাকে দেখতে পাইনি, আর উনি যে এতটা রাস্তা আমার পেছন পেছন এসেছে সেটাও তো আমি টের পাইনি। আচ্ছা তুমি বলো বর্ষা, উনি যদি ছাদে এসে আমাকে দেখেও থাকেন, উনি আমাকে একবার ডাকবেন না? আর কিরকম চোরের মতো পালিয়ে গেল দেখলে। আর গুরুদেব, না তো কোনোদিন ওই গুরুদেবের জপের মালা দেখেছি, না ওনার কোনোদিন ছবি দেখেছি। সত্যি আমার না এই পুরো বিষয়টা খুব গোলমেলে লাগছে জানো, ভালো লাগছে না। আর সৃজনও খুব টেনশন করছে এটা নিয়ে, আমাকে বলছে ওকে চোখে চোখে রাখার জন্য। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। মিস্টার দত্তা, আমি কিন্তু আপনার উপরে একদম ইমপ্রেস হয়ে গেছি, আপনার প্রফিট মার্জিনটা আমি বাড়িয়ে দেব। ফুরচুল চশমা, ল্যাপটপ, ম্যাডাম আমি কি কোনোভাবে কোনো ভুল করে ফেলেছি? মানে আমি কি আপনাকে কোনোভাবে হার্ট করেছি? কেন বলুন তো মিস্টার দত্তা। না মানে
আমি আপনাকে এতবার ফোন করেছি, এতবার মেসেজ করেছি, মেলও করেছি, আপনি একবারও রিপ্লাই দেন না। তাই মিস্টার দত্তা, আপনার কী মনে হয় আমি শুধু আপনার বিজনেসটাকেই মনিটর করছি? আপনি জানেন আমাদের কোম্পানির আন্ডারে আপনার মতন আরও অনেক লোক কাজ করে, আমাকে সবটাই দেখতে হয়। আর আমি আপনার ফোন ধরেনি বলে কি আপনার বিজনেসে কোনো প্রবলেম হয়েছে? না না, তা হয়নি। আসলে কি বলুন তো ম্যাডাম, আমি ফার্স্ট টাইম বিজনেস করছি, তো তাই আমি প্রত্যেকটা স্টেপ আপনার সঙ্গে আলোচনা করে নিতে চাই। আর আপনার কত এক্সপিরিয়েন্স, তাই আপনার সাজেশন যদি পেতাম তাহলে আরও উন্নতি করতে পারতাম, সেই আর কি। মিস্টার দত্তা, বিজনেস তো খুব দারুণভাবে গড়ছে। অনেক কিছু সহ্য করতে হয়েছে। মিস্টার দত্তা, আমি আপনাকে নকরি দিয়েছি বলে আপনি যে সবসময় আমার উপরে ডিপেন্ড করবেন সেটা তো ঠিক নয়। যখনই কোনো প্রবলেমে পড়বেন, কোনো তকলিফ হবে, তখন আপনার দিলের কথা শুনবেন, মন যা বলবে সেটাই করবেন। আর আপনি তো এখন সমস্ত প্রবলেম সলভ করেই ফেলেছেন। আপনার উপর আমার ফুল ভরসা আছে, আর সেই জন্যই না আমি আপনার উপরে ব্যবসাটাকে ছেড়ে দিয়ে অন্য কাজে বিজি থাকছি। আপনি এইভাবেই তারাকি করুন। আর হ্যাঁ, আমি কিন্তু আপনার উপরে একদম ইমপ্রেস হয়ে গেছি, আপনার প্রফিট মার্জিনটা আমি বাড়িয়ে দেবো। প্রফিট মার্জিন, এরকম কথা তো সৃজন দা সেদিনকে বলছিল। আমি এখন সাইন আউট করছি, আপনি আপনার বিজনেস নিয়ে এগিয়ে যান, পরে কথা হবে। ওকে, শিওর। গুটু সোনা, বলছি কি করছিল বলো তো এখানে পর্ণাদি? আরে এ পর্ণা, পর্ণা কোথায় গেলে? আরে এসো না তাড়াতাড়ি। ওই দেখো, সুজন আবার পর্ণাকে ডাকলো। চলো তো নিচে চলো, দেখি কিছু মেলাতে পারি কিনা। চশমা, ল্যাপটপ, Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। মাস্টারমশাই, তুমি তো দেখছি একেবারে উৎসাহে টকবক করছো, মানে রায়চৌধুরীদের মান সম্মান আর কিছুই থাকছে না, তাই তো? বৌদি, দিদি, তোকেও বলি, আমার মনে হয় তোদের এই প্ল্যানটা ড্রপ করা উচিত। ফুল কি তো ছিটগ্রস্ত, সেটা তো জানিস তোরা। ফুলকির নামে একাদশ দিয়ে কি হবে? এই যে হাজার হাজার মানুষ বাঁক কাঁধে নিয়ে বাবার মাথায় জল ঢালতে যায়, তার মানে তারা সবাই ফুলকির দলে, তাই তো? কি দাদা, আমি কি কিছু ভুল বলেছি? হ্যাঁ মেজুমা, সরি, বাট তুমি ভুল বলছো। কেন বলতো, আমাদের বাড়ির লোকজনদেরকে না মন্দিরে গাড়ি করে যেতে হয়, আর তাছাড়াও রুদ্রদা আছে, যদি চাও তোমরা তাহলে ব্যবস্থা করে দেবে। এতজনের ব্যবস্থা করে দেয়, থাকার ব্যবস্থা করে দেয়, যাতায়াতের ব্যবস্থা করে দেয়, সেখানে আমাদের জন্য ব্যবস্থা করতে পারবে না? তুমি তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হতে চাও, আমার কি মনে হয় জানো, সাধারণ মানুষের সঙ্গে একসঙ্গে পায়ে হেঁটে তোমার উচিত মাস কালচারটা কি সেটা জানা। দেখো, পুরকি যেটা করছে সেটা অধিকাংশ মানুষই মন থেকে মেনে করে, অধিকাংশ মানুষ। চিন্তা করো, এতে রায়চৌধুরী পরিবারের সম্মান আরো বাড়বে।
এরা হয়তো ফুলকে এসে গেছে। শোন 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 শোন, আমি ভেবে নিয়েছি আমিও তোর দল, তুই আর ভাবিস না। তোমার শরীরটা ঠিক নেই বুঝলি, যদি শরীরটা ঠিক থাকতো না আমি ওই বাঁক কাঁধে নিয়ে তোর সঙ্গে রওনা হয়ে যেতাম। ব্যাস তাহলে আর কি, আমার আর কিছুই বলার নেই। কাবেরী, তুই কেন আমাকে কিছু বলতে বলিস? এই বাড়িতে আজকাল মেজ বউয়ের পরিবার যা বলে সেটাই হয়, দেখতে পাস না? মা কি হচ্ছে এটা কি? আচ্ছা তুমি এক কাজ করো তো, আমার সঙ্গে ভেতরে চলো, তুমি আমাকে একটা সুন্দর দেখে লাল পাড় শাড়ি বের করে দাও, আমি ওটা পরে জল ঢালতে যাবো, প্লিজ চলো 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 চলো, পরে কথা হবে এইসব ব্যাপারে, চলো চলো না চলো 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 প্লিজ। আচ্ছা আমি বলছিলাম কি, আমরা বড় বাঘগুলো সাজানো শুরু করি। ফুলকি তুমি দাঁড়িয়ে থাকো না, তুমিও এসো। হ্যাঁ হ্যাঁ চলো চলো, এই ফুলের মালা লাল কাপড় ঘরটা সবই তো কিনতে হবে। থানা দিদি দোকানে যাবে আমার সাথে? পিয়াল দাদা তোমাদের তো, চলো চলো তোমরা চলো 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 চলো। তার মানে আজকে সুপারস্টোরে যাওয়া হচ্ছে না তাই তো? ওমা তা কেন হবে, আমার তো ওই বেলা ডিউটি। এই দেখ রোহি, সব সময় তুই ফুলকিকে বকবি না, ফুলকি চলো তো। জেঠুমনি আমাকে একটু বেরোতে হবে, কাজ আছে। হ্যাঁ যাও যাও সেরে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কিরে প্র্যাকটিস করছিস? নে কর কর কর। এই ফুলকি মনে হচ্ছে পেরে যাবো, জানো তো আমি না কতগুলো স্লোগান তুলেছি শুনবে? এই শোনা 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 শোনা, পূর্ণিমার ওই চাঁদের আলো দেখতে চমৎকার, ওই রাতের আলোয় যেতে হবে তারকনাথের দ্বার। কি ব্যাপারটা, কি খেপে গেল নাকি সবাই? চল চল চল, অনেক কাজ অনেক কাজ। ওই রোহিতদা, হ্যাঁ জেঠুমনি আছে বাড়িতে? না কেন, পুলিশ এসছে। পুলিশ কি দরকার? থানা থেকে ওরা কিছু তথ্য পেয়েছে, সেই বিষয়ে এসেছে। কি তথ্য? পুলিশ উৎসবের বিষয়ে? না, তোর আর ফুলকির ছবিটা যার ফোনে প্রথম গিয়েছিল তার সম্পর্কে কিছু তথ্য পেয়েছে। ঈশিতা বুঝলে কোথায় ডাকো। হ্যাঁ স্যার, ভেতরে আসো। হ্যাঁ মিস্টার সেন, রুদ্র আমাকে এইমাত্র ফোন করে জানালো যে ওই ছবিটা যার ফোনে প্রথম গিয়েছিল তার সন্ধান আপনারা পেয়েছেন। সে কে, কোথায় থাকে সে? অশোকনগরে। অশোকনগর? অশোকনগরে কে থাকে? আমি সঙ্গে করে নিয়েই এসেছি। অ্যাকচুয়ালি আমার মনে হলো যে ও যদি নিজের মুখে স্বীকার করে তাহলে ভালো হবে, এরপর তো আমরা থানায় গিয়ে জিজ্ঞাসাবাদ করবই। ও আগে সবটা নিজের মুখে এখানে পরিষ্কার করে বলুক। এই ওকে এখানে নিয়ে এসো তো। ছবিটা কি করে এসেছিল? আমি কে প্রথম পাঠিয়েছিল ছবিটা? কি বাবু বুঝতে পারছো না, ফুলকি দাস আর রোহিত রায়চৌধুরীর ঘনিষ্ঠ ছবিটার কথা বলছি যেটা ভাইরাল হয়েছিল আগে। ফুলকি আমাকে ছবিটা পাঠিয়েছিল। খারাপ হয়ে গেছে,
সাথে ছবিটা তুলেই নি, আমি কি করে পাঠাবো তোমাকে? ছবিটা ফুলকি আমাকে পাঠিয়ে বলেছিল যে চারদিকে ছড়িয়ে দিতে, আমি তাই করেছিলাম। এই একই কথা আমি অনেককে লিখে পাঠিয়েছিলাম। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। শিম 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 এভরিবডি, হ্যাঁ এভরিবডি তোমাকে টাস্ট করেছিল, আর তুমি কি করলে? সবাইকে ফুল বানিয়ে রেখে দিলে। বাহ বাহ বাহ, তুমি তো দেখছি নাম্বার ওয়ান ক্লেভার। শয়তানি করছ, হ্যাঁ চিটিং চিটিং এভরিবডির সঙ্গে চিটিং। দাদা দাদা আমি কিন্তু টকিং, হ্যাঁ এই মেয়ে খুব ডেঞ্জার, খুব এর কিন্তু একটা ব্যবস্থা আপনাকে টেক করতেই হবে। হ্যাঁ যুগ পাল্টে গেছে, এ কথা তুমি আর কতদিনে বুঝবে? সারাক্ষণ খালি ফুলকি ফুলকি। আমি বলেছিলাম না ছেলেকে যে শেষ করেছে সে কোনোদিনও শান্তি পাবে না, কেমন ভুলে গেল কথাটা? রোহিতদা তুমি এত সাইলেন্ট আছো কেন, একটু প্লিজ বলবে আমার? এই মেটার এগেইনস্টে স্টেপ নিতে হবে তো আমাদের। আমি কিচ্ছু জানি না এই ব্যাপারে, কিচ্ছু না। আমি কি করে প্রমাণ করবো এটা? দাদা দাদা নান্টু যা বলে গেল সেটা অবিশ্বাস করা কঠিন আমি জানি, কিন্তু এই সাক্ষ্য প্রমাণ মানে বাইরের যা ঘটনা যেগুলো চোখে দেখতে পাওয়া যায় বা কানে শোনা যায় তার আড়ালেও তো কিছু ঘটনা ঘটে, তাই না? আমি সত্যি বলছি নান্টু দা যে কি বললো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আবার নাটক করছো? আবার এই বেরো তো তুমি, কাবেরি ওর জামা কাপড় সব নিয়ে এসো, ও আর এ বাড়িতে থাকতে পারবে না। আর ইনিশ উৎসবে কিন্তু ফুলকি আমাদের সবার মান সম্মান বাঁচিয়েছিল, এটা তো আমরা ভুলে যেতে পারি না, তাই না? হসপিটালে কত টেক কেয়ার করলো তোমার, তোমার হয়ে কত কথা বললো রোহিতদা, তুমি সে সম্মানটা রাখতে পারলে ফুলকি? সেদিনও রোহিতদার জন্য কষ্ট হচ্ছিল আর আজকে আমার রোহিতদার জন্যই কষ্ট হচ্ছে। বারবার আমি কেন হারতে পারি? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমি আর পারছি না কোশ বাবু, আমি আর পারছি না গো, একের পর এক এত আঘাত আমি কি করে সামলাম আর? পাখি তোমাকে পারতেই হবে, তোমাকে শক্ত থাকতে হবে পাখি। পাখি আমি তো তোমার থেকে শিখেছি কোনো কঠিন পরিস্থিতি কিভাবে হার না মেনে এগিয়ে যেতে হয়। পাখি তুমি এভাবে যদি হাল ছেড়ে ভেঙে পড়ো তাহলে আমার কি হবে একবার ভেবে দেখেছো? মেশিনের পেটেন্ট কেনার ভদ্রলোকটা যে দুদিনই হাত তুলে নিলেন, ঐতিহ্যের পাশে দাঁড়ালেন না পাখি,
ঘোষবাবু, তুমি কি বলছো এসব? আমরা কি করবো এখন? কি গো, বলছি বড় মার জেঠুমনি তো খুব আশা করে আছে গো। কি হবে এবার ঘোষবাবু? কি আবার হবে? মেশিন তৈরি হবে বাকি। মানে তুমি তো বললে যে উনি আর টাকা দেবেন না, সাহায্য করবেন না, তাহলে কি করে হবে? মেশিনটা আমি বানাবোই বাকি, কেউ আমাকে সাহায্য করুক বা না করুক। দাঁড়াও বাকি, এগুলো দিয়ে কি হবে ঘোষবাবু? তুমি কি করতে চাইছো বলো তো? মেশিনটা কিভাবে তৈরি করবো সেটা আমি ভেবে ফেলেছি বাকি, দেখবে চলো। ও ঘোষবাবু, সে তো করবে, কিন্তু এগুলো দিয়ে কি করবে গো? দেখতেই পাবে বাকি। এসো এসো বাকি। ও ঘোষবাবু, এসব কি গো? পাখি, এগুলো আমার মেশিন তৈরি করার মূল উপাদান। ঘোষবাবু, এই ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে এখানে আস্ত মেশিন বানানো যায়, এটা সম্ভব? সম্ভব পাখি। আচ্ছা তুমি এটা ভাবলে কি করে বলো তো? পাখি, কথায় আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রত্ন। এটা হলো তাই। ভদ্রলোক মেশিন তৈরিতে সাহায্য করবে না বলে মন মরা হয়ে আস্তে আস্তে রাস্তায় পায়ে একটা লোহার টুকরো লাগলো, ওটা হাতে তুলতেই সঙ্গে সঙ্গে এই বুদ্ধিটা মাথায় এলো, বুঝলে? দেখবে এসো না। তুমি ঠিক পারবে দেখো, তুমি ঠিক সফল হবে, এত বুদ্ধি তোমার। পাখি, আমরা সফল হব, আমি একা নই। আমাদের যতবার কেউ ভাঙবে আমরা ততবার সেই ভাঙার টুকরোতে নিজেদের নতুন করে করব। আমরা ভাঙবো না পাখি, আমরা হারবো না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কি ভেবেছিলে যে আমাকে পর ভেবে দূরে সরিয়ে রাখবে? তুমি সেটা ভাবলেও আমি তো আর সেটা ভাবতে পারি না, তাই না? না বোন, আমার বাবা মা দাদা বৌদি এভাবে কষ্টে আছে জেনে আমি কি করে চুপ করে থাকি বলো তো? শান্ত হওয়া মা, শান্ত হ। আমরা এই অবস্থায় আছি জানলে তুই কতটা কষ্ট পেতিস বলতো? সেই জন্যই তো তোকে কিছু জানাইনি। আর এখন এখন আমি কষ্ট পাচ্ছি না বাবা। তোমার কি মনে হচ্ছে আমার খুব আনন্দ হচ্ছে তোমাদেরকে এই অবস্থায় দেখে? আমার কষ্টে মুখটা ফেটে যাচ্ছে, তোমরা কি সেটা বুঝতে পারছো না? দেখেছো, এই মেয়েকে তো সামলানো যাচ্ছে না মোটে। ও মামা রে, অত কাঁদিস না, অত কাঁদিস না, শরীর খারাপ করবে। দেখ আমরা তো সবকিছু বুঝতে পারছি। ঠিক আছে, আমাদের না অনেক অনেক বড় ভুল হয়ে গেছিল, কিন্তু তুই এইভাবে কাঁদিস না মা। ও কি যে করো না, তো শরীর খারাপ করবে। এভাবে কাঁদলে যে আমার কষ্ট হয় বোন। তুমি না আমার বেস্ট ফ্রেন্ড, আমি তো এটাই জানতাম যে আমিও তোমার বেস্ট ফ্রেন্ড। তো বেস্ট ফ্রেন্ড কে কি একটা ফোন করা যাচ্ছিল না? হ্যাঁ, নাকি তুমিও আমাকে মায়ের মতো পর করে দিয়েছ আমার বিয়ে হয়ে গেছে বলে? মন, তুমি না আমায় সুপুরি ওই ময় বলো, আমি নাকি একা হাতে সব দিক সামলাতে পারি,
তাহলে এইবারটা একটু চেষ্টা না করলে হতো বলো? ও বাবা, তুমি জানো এমন একটা দিনও যায়নি যে আমরা তোমাদেরকে খুঁজিনি। ইনফ্যাক্ট পাপা জিও আমাদেরকে কিচ্ছু জানায়নি। না না খুকু, ওনার দোষ নেই, আমরাই ওনাকে বলতে বারণ করেছি। জানিস, উনি না থাকলে সত্যিই আমাদের আজ ভিটে মাটি ছাড়া হতে হতো। তোমরা এখানে থাকবে না, তোমরা চলো আমার সাথে। এই কারণেই তোদের জানাইনি আমরা। কোনো পরিস্থিতিতেই আমি মেয়ের বাড়ি গিয়ে উঠতে পারবো না। খুকু, এইটুকু তো তুই জানিস আমাকে। তোমাদেরকে আমার বাড়িতে গিয়ে থাকতে কে বলেছে গো? তোমরা নিজেদের বাড়িতেই যাবে, প্লিজ চলো। দেখো কুয়া, নিজেদের বাড়িতে ফিরতে তো একটু সময় লাগবে, জানিসই তো সবকিছু। কিচ্ছু সময় লাগবে না রাঙাদা, যা ব্যবস্থা করার আমরা সেটা করে ফেলেছি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। জোরার কণ্ঠস্বর, মনে হচ্ছে ও কোনো সংকটে রয়েছে। সংকটে নয় শ্বশুর মশাই, এটা সুসংবাদের ধ্বনি। ওই জোরার সংকটের মধ্যে দিয়ে ওই ছলনাকারীর অবতারের আগমনের ধ্বনি। ভালো করে শুনুন শ্বশুর মশাই, যার জন্য আমি এত বছর ধরে প্রতীক্ষা করে আছি, এসে গেছে সে, এসে গেছে। এবার পুতনা বকাসুর, আমার সমস্ত অসুরদের মতো আপনার জরাকেও বধ করে দেবে। না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। বিশ্বাস হচ্ছে না আপনার শ্বশুর মশাই? তাহলে চলুন নিজের চোখে দেখে নেবেন, চলুন। সবাইকে দুঃখ দেওয়া, এক অধর্মী রাক্ষসীর মারা যাওয়াতে এত দুঃখ কেন পাচ্ছ? আমি তো বিনাশ করেছি জড়াকে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।